বিশ্ব মেডিটেশন দিবস উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সঙ্গে আপনারা যারা জড়িত আছেন আসসালামু আলাইকুম আমার পরম সৌভাগ্য কোয়ান্টাম ফাউন্ডেশনের বিভিন্ন অনুষ্ঠানে আমি এখানে আসতে পেরেছি দুর্ভাগ্য হল প্রতিবারই যখন আমি আসি নিজেকে ক্ষুদ্রতর মনে হয় কারণ যারা শ্রোতা ছোট হোক বড় হোক তাদের যে মনসংযোগের মাত্রা আমি কখনো ওই পর্যায়ে পৌঁছতে পারিনি এখানে যারা কথা শুনেন তাদের ঘাড়টা পর্যন্ত নরেন আমি লক্ষ্য করেছি অডিটোরিয়াম মানে ফুল অফ অডিয়েন্স হোয়াট এভার দি সাইজ অফ দ্য অডিটোরিয়াম মে বি সো ইট ইজ রিয়েলি গ্রেট মানে বাংলাদেশের কনটেক্সটে আমরা যেখানে সবাই প্রচুর বলতে চাই শুনতে খুব একটা চাই না কেউ আর কি সেখানে কোয়ান্টামে আপনারা যারা আসেন আপনারা অ্যাবসলিউটলি অসাধারণ এটা একটা নতুন সংস্কৃতি অত্যন্ত যোগ্য সংস্কৃতি যার অভাব বাংলাদেশে বিস্তর পরিমাণে রয়েছে সুতরাং আমি মনে প্রাণে বিশ্বাস করি যারা কোয়ান্টামে আসেন তাদের মনসংযোগ এবং অন্যান্য আত্মিক গুণাবলী সেগুলোর বিকাশ ঘটে আর আমার সুযোগ হয়েছিল লামার ক্যাম্পাসটা দেখার আমি খুবই অভিভূত হয়েছিলাম যে অসাধারণ একটা ক্যাম্পাস এবং ওই ছেলে মেয়েদের সাথে আমার মেশার সুযোগ হয়েছে আমার কাছে তাদের মানে মানে খুবই ভালো চরিত্রের মনে হয়েছে আমি তাদেরকে বিভিন্ন রকম অঙ্কের সমস্যা দিলাম কতটা আগ্রহের সঙ্গে কি পরিমাণ মনোসংযোগের সঙ্গে তারা সমস্যাগুলোর সমাধান করছিল আমি খুব অবাক হয়ে গেলাম ওরা গত অলিম্পিয়াডে ফাইনাল রাউন্ডে পুরস্কার পায়নি কিন্তু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামী বাড়ি তারা পাবে এবং এটা খুব ছোটোখাটো ঘটনা হবে না লামাতে পড়ে তারা এত ভালো ফলাফল করতে পারে এবং আমাদের সমাজের যে কোনো সমস্যায় যেভাবে কোয়ান্টাম ফাউন্ডেশনে গিয়ে আসে সেটা অসাধারণ সেটা নিশ্চয়ই আমাদেরকে অনেক অনেক আশান্বিত করে বাংলাদেশে আমরা আসানি বেঁচে থাকতে চাই এবং আমাদেরকে উন্নত মনের মানুষ হতে হবে আমি জানি না আমাদের কোনো প্রোগ্রামে আমাদের ছেলে মেয়েদেরকে উন্নত মনের মানুষ হিসাবে তৈরি করার আমাদের কোনো চেষ্টা আদৌ আছে কি না সম্ভবত নাই এর মধ্যে কোয়ান্টাম তার পরিসরে বাংলাদেশের মানুষের চরিত্র গঠনে তাদের যে সুপ্ত প্রতিভা সুপ্ত শক্তি আছে তার বিকাশে নিজের প্রতি আস্থা স্থাপনে অত্যন্ত বলিষ্ঠ অবদান রেখে যাচ্ছে সাধারণ মানুষের মধ্যে মানবিক গুণাবলীর বিকাশ ঘটাচ্ছে একদিন নিশ্চয়ই এর থেকে আমাদের দেশ অনেক অনেক লাভবান হবে